কীভাবে ঠাকুরের বাসন চকচকে হয় সেই টিপসটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর স্নান করে তারপর ঘরে ঢুকতে হয়, এমনকি প্রসাদ, কিন্তু এটা যেহেতু শেষ শনিবার সেই জন্য পুজোর আয়োজনটা একটু বেশি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আজ হলো শ্রাবণ মাসের শেষ শনিবার। যদিও আমি প্রতি শনিবারই গ্রহরাজ মন্দিরে গিয়ে বড় ঠাকুরের পুজো দিই, কিন্তু এটা যেহেতু শেষ শনিবার সেই জন্য পুজোর আয়োজনটা একটু বেশি। তো এখন বাজে সকাল 8টা, এখনও আমি পুজোর জোগাড় শুরু করিনি, তার কারণ এখনও আমি স্নান করিনি। তো স্নান করে সব কিছু স্টার্ট করব আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাড়াতাড়ি আমি স্নানটা সেরে নিই। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন যেটা করব সেটা হলো আমাদের ঘরে যে ঠাকুর ঘরটা আছে সেখানে পুজো দেব, তারপরে আমি যাব মন্দিরে পুজো দিতে। তোমাদের বলেছি যে অন্য দিনও আমি পুজো দিতে যাই, অন্য শনিবারগুলোতেও শ্রাবণ মাসের, কিন্তু শেষ শনিবারটা একটু বিশেষভাবে পুজো দেব, কারণ এই দিনটা সবাই আসে আর প্রচুর ভিড় হয়। আর আমি আজকে সিন্নি বানাচ্ছি, আর তাছাড়া রয়েছে সব রকম ফল, তাছাড়া ঠাকুরের জন্য ধুতি রয়েছে, আর আমাদের ওই মন্দিরে কালী ঠাকুরও রয়েছে, সেই কারণে কালী ঠাকুরের জন্য একটা শাড়ি রয়েছে। এখানে 3-4টে শিফটে পুজো হয়, যদিও অন্য বারগুলোতে 2টো শিফটে হয়, একটা 12টার সময়, মানে দুপুর 12টার সময়, আর সন্ধে ওরকম 6টা 7টার দিকে। কিন্তু আজ যেহেতু শেষ শনিবার, আজ প্রচুর ভিড় হবে, সবাই তো প্রত্যেকটা শনিবার করতে পারে না। অনেকে করে ফার্স্ট শনিবার, লাস্ট শনিবার, অনেকে শুধুমাত্র লাস্ট শনিবার করে বা ফার্স্ট শনিবার করে, এরকমভাবে করে। যেহেতু লাস্ট শনিবার সেই কারণে আজকে প্রচুর ভিড় হবে, সেই কারণে 3টে শিফটে পুজো হবে। 12টা থেকে একটা পুজো শুরু হবে, তারপরে আবার 3টে থেকে আর একটা পুজো শুরু হবে, আবার রাত্রে নয় সন্ধ্যার দিকে ওরকম 6টা 7টা থেকে আর একটা পুজো শুরু হবে। এখন আমি ঘরের ঠাকুরকে পুজোটা দিয়ে নেব, তারপর আমি যাব মন্দিরে। প্রথমে আমি ঠাকুরের বাসনটা মাজব। তোমাদের ঠাকুরের বাসন মাজব এটা স্পেসিফিক্যালি কেন বলছি, তার কারণ ঠাকুরের বাসন আমি একটু অন্য প্রসেসে মাজি। সেটা কিভাবে মাজি, কিভাবে ঠাকুরের বাসন চকচকে হয়, সেই টিপসটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠাকুরকে ভোগ দেওয়ার কিছুক্ষণ পরই আমি বাসনগুলো এভাবে জলে ডুবিয়ে রাখি। ঠাকুরের বাসন চকচকে করে মাজার জন্য লাগবে বেকিং সোডা 1 চামচ, পাতিলেবু এভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি, আর লাগছে কসবাইক, তাছাড়া এর সাথে লাগছে ধূপের ছাই। আমি প্রথমে বেকিং সোডার মধ্যে অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিলাম, এরপর ওই পাতিলেবুর টুকরোটা ধূপের ছাইয়ের মধ্যে ডিপ করব। বাসনে একটু পাতিলেবু আর বেকিং সোডার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ঢেলে নেব, তারপর ওই ছাই মাখানো লেবুর চোকাটা দিয়ে বাসনটা ভালো করে ঘষে নেব। বাড়িতে বেকিং সোডা না থাকলে তোমরা শুধু পাতিলেবুও ব্যবহার করতে পারো, কিন্তু পাতিলেবুর সাথে ধূপের ছাই অবশ্যই লাগবে। এভাবে আমি প্রতিটা বাসন মাজব। তারপর স্কচ বাইটের সাহায্যে প্রতিটি বাসন হালকা করে মেজে নেব, তাহলে খুব সহজে বাসন পরিষ্কার হয়ে যাবে। এবার আমি তোমাদের জলে ধুয়ে দেখাচ্ছি বাসনগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই একই উপায়ে আমি সবকটা বাসন মেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটা বাসন কেমন পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। তো আমার ঠাকুরের বাসন, ঠাকুরকে ভোগ দেওয়া সব কমপ্লিট। এখন আমি যেটা করব সেটা হলো তাড়াতাড়ি রেডি হয়ে নেব। এখন ঘড়িতে অলরেডি 11টা বেজে গেছে, আমি যদি এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে না পৌঁছাই তাহলে ওখানে জায়গা পাবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে হবে। যারা একটু তাড়াতাড়ি যায় তারা একটু বসতে পারে, না হলে যারা দেরি করে যায় না তাদের ওই রৌদ্রের মধ্যে দাঁড়াতে হয়, সেই কারণে আমি একটু সকাল সকালই যাব। চলো তাড়াতাড়ি আমি রেডি হয়ে বেরিয়ে যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। আমি জানি মন্দিরে গিয়ে আমি ব্লগ করতে পারবো, কিন্তু মন্দিরের কিরকম অবস্থা, কতটা ভিড় হয়েছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো চলো যাওয়া। এখানে যে ফলগুলো দেখতে পাচ্ছ, এই সমস্ত ফল আমি ধুয়ে নিয়েছি, এবার একে একে সমস্ত ফল কেটে ফেলবো।
কাল রাত্রে সমস্ত বাজার নিজে হাতে করেছি, আর পূজোর জন্য ফলের দাম তো আকাশ ছোঁয়া। আমার সমস্ত ফল দেখতেই পাচ্ছ কাটা হয়ে গেছে, এবার আমি সিন্নির জোগাড়টা করে নেব। এই ফার্স্ট টাইম আমি কিন্তু সিন্নি মাখছি। আমি অন্যান্য দিন শুধু মিষ্টি আর ফুল দিয়ে পুজো দিই, আজ সব কিছু দিয়ে ঠাকুরকে পুজো দেব। এভাবে উপোস থেকে এক মনে পুজো দিলে মনটা খুবই শান্ত থাকে অন্যান্য দিনের তুলনায়। শ্রাবণ মাসের সোমবারগুলোতেও আমি উপোস থাকি। এবছর শ্রাবণ মাসে 5টা সোমবার আর 4টে শনিবার পড়েছে। সারাদিন উপোস থেকে সন্ধ্যায় পুজো দিয়ে তারপর ফল মিষ্টি সাবু খেয়ে উপোস ভাঙি। আমি এর আগে কখনো সিন্নি বানাইনি, এই ফার্স্ট টাইম। জানি না ভালো হবে কি খারাপ হবে, কিন্তু শুনেছি মন দিয়ে ঠাকুরের জন্য যাই কিছু বানানো হোক না কেন, সেটা নাকি ভালোই হয়। আমি এখানে সিন্নির জন্য 4টে কাঁঠালি কলা, 250 গ্রাম আটা, 500 গ্রাম দুধ আর 250 গ্রাম গুড়ের বাতাসা নিয়েছি। সাথে অল্প পরিমাণ চিনিও অ্যাড করেছিলাম শেষের দিকে। তো ফাইনালি আমার সিন্নি বানানো কমপ্লিট। পুজো দেওয়ার জন্য এর সাথে নিয়েছি একটা অপরাজিতা ফুলের মালা আর একটা জবা ফুলের মালা। তাছাড়া নিয়েছি নীল ঘট, তিল, পৈতে আর ধূপ আর বাতি। বাজে 11:30 আর আমার সমস্ত অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। এখন আমি যাচ্ছি পুজো দিতে। এরকম একটা রেডিমেড ওয়্যার পরেছি, তার কারণ এই পুজো দেওয়ার পর যে মানে যে ড্রেস পরে আর কি পুজো দিতে যাবো, সেটা পরে আর ঘরে আসা যায় না। সেটা বাইরে ছেড়ে রেখে তারপর স্নান করে তারপর ঘরে ঢুকতে হয়, এমনকি প্রসাদও ঘরে নিয়ে আসা যায় না, বাইরে প্রসাদ খেয়ে তারপরে ঘরে আসতে হয়। এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, আবার এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন ঘড়িতে বাজে 2:30, আমি ফিরেছি 2টোর সময়। অন্যান্য দিন পুজো শেষ হয়ে যায় খুবই তাড়াতাড়ি, আজকে একটু লেট হয়েছে কারণ অনেক ডালা ছিল, সেটা আনতে আনতে মানে অনেকটা সামনের দিকে ডালা ছিল, সবার ডালা দিতে দিতে নাম ধরে দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, সেই কারণে বাড়ি আসতেও দেরি হয়ে গেছে। বাড়ি ফিরে আমি যে প্রসাদ নিয়ে গেছিলাম ঠাকুরের জন্য, সেই প্রসাদ কিছু খেয়েছি, আর সাথে যে সিন্নি করেছিলাম সেই সিন্নিও কিছুটা খেয়েছি। আর তারপরে পরে প্রসাদ টোসাদ খাওয়ার পর আমি স্নান করে নিয়েছি, স্নান করে এই ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়ে তারপরে ঘরে ঢুকেছি। এখন আর কিছু খাবো না, এখন ভীষণ টায়ার্ড লাগছে, এখন একটু ঘুমাবো, তারপর ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন বাজে 9:00, তো আজকে তো আমার ভাত খাওয়া যাবে না, মানে ভাত খেতে নেই এরকম উপোস্ট উপোস করলে, তো সে কারণে বাড়িতে আজকে রান্না হয়েছে লুচি আর আলুর তরকারি, আমি এখন সেটাই খাচ্ছি। তো এই আছে লুচি আর এই আলুর তরকারি আছে, এটাই খাবো আজকে রাতের খাবার এটাই। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, কেমন কীভাবে সব কিছু করলাম অ্যারেঞ্জমেন্ট সব কিছু, তো তোমরা আশা করি ভালো এনজয় করেছো ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।